সর্ষে মাছগুলো প্রথমে ভালো করে কেটে নেব। সব মাছগুলো ভালো করে বাছা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। তোপসে মাছগুলো বাছার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, ডিম আর সাদা তেল। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মাছের সঙ্গে সবকিছু মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে।
তেল দিয়ে প্রথমে সাদা তেলটা গরম করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তোপসে ফ্রাইগুলো রেডি হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করব। Look at that.